দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রী সংলাপের মাধ্যমে একটি সমাধানের দাবিতে আগামী 27 ডিসেম্বর বাদ জুম্মা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক রিপাবলিকান পার্টির আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আনিসুজ্জামান খোকন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ বর্তমান রাজনৈতিক সংকট ও তার সমাধান শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, সরকার ও বিরোধী দলের আপোষহীন অনর অবস্থানের কারণে বাংলাদেশ আজ পরিণত হয়েছে রণক্ষেত্রে।